আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলা অটুকের থ্রি ডি বাংলা ফিলেট শিখব এবং এজেস আমরা যখন শিখছিলাম তখন এবং এবং নামের কমান্ড ফিলেট দুইটি ছিল সেই সব টু ডি অবজেক্টের ক্ষেত্রে আমরা এই দুটি কমান্ড সেই সব অবজেক্টের কর্নারে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু বর্তমানে আমরা রয়েছি থ্রি ডি অবজেক্টে এবং থ্রি ডি অবজেক্টের কর্নারে এ দুটি কমান্ড অ্যাপ্লাই করা হয় না এ দুটি কমান্ড অ্যাপ্লাই করা হয় কোনো একটা থ্রি ডি অবজেক্ট এর ধারগুলোতে থ্রিডি অবজেক্টের কোনো একটা ধারকে যদি আপনি রাউন্ড করতে চান কোনো একটা রেডিয়াস দিয়ে তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ফিলেট এজেস কমান্ড অথবা আপনি যদি দুইটা ডিস্টেন্স ইনপুট করে কোনো একটা ধারকে কেটে দিতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে চ্যামফার এজেস কমান্ড তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল পর্বে ফিলেট এজেস এবং চ্যামফার এজেস কমান্ডটি পেতে হলে আপনাকে যেতে হবে সলিড ট্যাবে হোমের পাশেই রয়েছে সলিড ট্যাব সেখানে ক্লিক করবেন তারপরে চলে আসবেন সলিড এডিটিং প্যানেলে এই প্যানেলেই রয়েছে আমার সে দুটি কমেন্ট এই আরো চিহ্নতে ক্লিক করলেই আমরা সে দুটি কমেন্ট দেখতে পারবো অথবা আপনাকে যেতে হবে মেনুবারে মেনুবারের যে মডিফাই অপশনটি রয়েছে সেইখানে যদি আপনি ক্লিক করেন তারপরে চলে যান সলিড এডিটিং অপশানে এইখানে কারসুরটা রাখলেই আপনি কিছু অপশন দেখতে পারবেন এইখানে রয়েছে সে দুটি কমেন্ট প্রথমটি হচ্ছে ফিলেট এজেস এবং পরেরটি হচ্ছে চ্যাম্পার এজেস তো যাই হোক বর্তমানে আমরা রয়েছি আমাদের টপ ভিউয়ে এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে টুডিও ওয়ার ফ্রেম এবং এক্স ওয়াই প্লেনের উপরে যে আমাদের গ্রাফটা থাকে সেটা গ্রিড ডিসপ্লেটা অফ থাকার কারণে সেটা হাইড হয়ে রয়েছে এই দুটি কমান্ড অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আমার একটা থ্রি ডি অবজেক্ট প্রয়োজন এবং থ্রি ডি অবজেক্টের প্রথমে আমার একটা টু ডি অবজেক্ট প্রয়োজন এর জন্য আমি টাইপ করলাম আর ইসি তারপরে ইন্টারপ্রেস করলে রেক্টেঙ্গেল কমেন্টটি চালু হয়ে যাবে তারপরে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম ছোট্ট তারপরে আমরা চলে গেলাম ভিউ কিউবে ভিউ কিউবের যে হোম আইকোনটা রয়েছে সেখানে ক্লিক করলে সম্পূর্ণ ভিউটা হয়ে যাবে সাউথ অ্যান্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউয়ে এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা আমরা করে নেব সেটস অফ গ্রে এবং এক্স ওয়াই প্লেনের উপরে যে গ্রাফটা থাকে সেটা নিয়ে আসার জন্য আমাকে এই জায়গায় ক্লিক করতে হবে অথবা কিবোর্ডের এফ সেভেন বাটনটা প্রেস করলেই সেই গ্রাফটা আমাদের এক্স প্লেনে চলে আসবে এবার আমি এই রেক্টেঙ্গেলটার উপর এক্সট্রুড কমান্ড অ্যাপ্লাই করবো আমি টাইপ করলাম এই এক্সটি তারপরে ইন্টারপ্রেস করলে এক্স কমান্ড কমান্ডটি অ্যাপ্লাই হয়ে যাবে তারপরে সে অবজেক্ট সিলেক্ট করার পর ইন্টার প্রেস করে উপরে আমি হাইট দিলাম सपोज 0.2 তারপরে ইন্টার প্রেস করলেই আমরা একটা 3D অবজেক্ট পেয়ে যাব এই 3D অবজেক্ট এর উপরে যদি আমি ফিলেট করতে চাই তাহলে আমাকে চলে যেতে হবে সলিড এডিটিং প্যানেলে এইখানে ক্লিক করলেই ফিলেট এজেস কমান্ডটি অন হয়ে যাবে তারপরে এই যে পিক বক্স দেয়া রয়েছে সেটা দিয়ে আমার যে কোনো একটা ধারকে সিলেক্ট করতে হবে सपोज ধরুন যদি আমি এই ধারটাকে রাউন্ড করে দিতে চাই তাহলে এই ধারটাকে আমি ক্লিক করলাম ক্লিক করা মাত্রই আমাদের একটা প্রিভিউ দেখাবে এবং সেটা হবে আমাদের ডিফল্ট যে রেডিয়াসটা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমরা যদি একটু অরবিট করি তাহলেই দেখতে পারবো যে আমাদের যে কর্নারটা রয়েছে সেটা রাউন্ড হওয়ার চেষ্টা করছে এখন যদি আপনি ইন্টারপ্রেস করেন তাহলেই আপনার সেই কর্নারটা ফিলেট হয়ে যাবে আর আপনি যদি নতুন করে কোনো রেডিয়াস দিতে চান তাহলে আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে অথবা আর টাইপ করে ইন্টারপ্রেস করলে আপনি রেডিয়াস রেডিয়াস দিতে পারবেন আমি সাপোজ দিলাম যদি ইন্টারপ্রেস করি আমরা প্রিভিউটা দেখতে পারবো যে আমাদের এই রেডিয়াসটা একটু কমে গেল আবার আমরা টাইপ করলাম আর তারপরে ইন্টারপ্রেস করে আমি রেডিয়াস দিলাম পয়েন্ট থ্রি তারপরে ইন্টারপ্রেস করলে দেখবেন যে আমাদের রেডিয়াসটা বেড়ে গেল আমি আবার ইন্টারপ্রেস করলাম এইবার ইন্টারপ্রেস করলে আপনি ম্যানুয়ালি একটা গ্রিপ পাবেন এ গ্রিফ দিয়ে আপনি সেই রেডিয়াসটাকে মেনটেন করতে পারেন এইখানে রয়েছে সেই গ্রিফটা আমি যদি এই গ্রিফ উপর ক্লিক করে এটাকে মুভ করি তাহলে দেখুন যে আমাদের যে রেডিয়াসটা রয়েছে সেটা ছোট বড় হচ্ছে আপনি যদি কোনো প্রকার কিবোর্ড ইনপুট না করে ম্যানুয়ালি এই মাউসের মাধ্যমে এই রেডিয়াসটা মেনটেন করতে চান তাহলে যেই জায়গায় আপনার সেই প্রয়োজনীয় রেডিয়াসটা হবে সেই জায়গায় আপনাকে একটা ক্লিক করতে হবে এখন এটা আপনাকে প্রিভিউ হিসেবে দেখানো হচ্ছে আপনি যদি সেই থ্রি ডি অবজেক্টটিকে পেতে চান তাহলে আরেকবার ইন্টারপ্রেস করতে হবে তাহলেই আপনি সেই থ্রি ডি অবজেক্টটি ফিলেট অবস্থায় পেয়ে যাবেন ফিলেটের আন্ডারে আরও কিছু অপশন রয়েছে সেগুলো দেখার জন্য প্রথমে আপনাকে ফিলেট কমেন্টটি অন করতে হবে আমি এখান থেকে সেটা করে নিলাম তারপরে যদি আমরা কমেন্ট বারে একটু তাকাই তাহলে এখানে দুটি অপশান বাকি রয়েছে সেটা হচ্ছে চেইন এবং লুপ আমি প্রথমে এই লুপ কমেন্টের উপরে ক্লিক করে সেটাকে অ্যাক্টিভেট করে নিলাম তারপরে যে পিক বক্স রয়েছে সেটা দিয়ে যে কোনো একটা ধারকে সিলেক্ট করলাম লুপ কমেন্টটি অন করে যদি আপনি কোনো একটা ধারকে সিলেক্ট করেন তাহলে সেই ধার যে সব ফেসে যুক্ত থাকবে সেই সব ফেইস সিলেক্ট হয়ে যাবে এবং সেই সব ফেসের সবগুলো ধার ফিলেট হয়ে যাবে দেখুন আমি এই ধারটাতে সিলেক্ট করার পরে এই ফেসটা সিলেক্ট হয়ে গেছে এবং সবগুলো ধার সিলেক্ট হয়ে গেছে এই ধারটা এই ফেসের সাথেও যুক্ত আপনি যদি নেক্সট করেন তাহলে সেই নেক্সট ফেসে আমাদের সিলেকশনটা চলে যাবে আবার আমি যদি নেক্সট করি তাহলে আমাদের এই ফেসে চলে আসবে এখন যদি অ্যাকসেপ্ট করার জন্য ইন্টারপ্রেস করি তাহলে সেই সব ফেসের চার ধারে আমাদের ফিলেট হয়ে যাবে আমি রেডিয়াসটা একটু চেঞ্জ করতে চাচ্ছি আমি টাইপ করলাম আর তারপর ইন্টারপ্রেস করে রেডিয়াসটা দিলাম পয়েন্ট অন তারপরে ইন্টারপ্রেস করলাম তারপরে যদি আমি আবার ইন্টারপ্রেস করি তাহলে আমাদেরকে একটা প্রিভিউ দেখানো হবে এবং সেই সাথে আমাদেরকে একটা গ্রিফ দেওয়া হবে এই গ্রিফ দিয়েও আমি একটু আগে যেভাবে চেঞ্জ করলাম আমাদের রেডিয়াসটা সেইভাবে চেঞ্জ করতে পারি তো বর্তমানে আমি সেটা চাচ্ছি না আমি ইন্টারপ্রেস করলেই আমাদের সেই থ্রি অবজেক্টটি পেয়ে যাব এবং এখন যে ফিলেটটা হয়েছে সেটা হয়েছে চারপাশেই ফিলেট হয়ে গেছে আমি যখন ধার সিলেক্ট করেছিলাম তখন জাস্ট একটা ধারকে সিলেক্ট করেছিলাম কিন্তু আমাদের যে ফিলেটটা হয়েছে সেই ফেসের চার ধারেই সেম রেডিয়াসে ফিলেট হয়ে গেছে এই ছিল আমাদের লুপ অপশন আমরা কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি এরপরে আরেকটি বাকি রয়েছে সেটা হচ্ছে চেইন অপশন আমি প্রথমে ফিলেট কমেন্টটি অ্যাপ্লাই করে নিলাম তারপরে চলে গেলাম কমেন্ট বারে এইখানে আমাদের চেইন অপশন রয়েছে আমি এখানেও ক্লিক করতে পারি কিংবা সি টাইপ করে ইন্টারপ্রেস করলে চেইন অপশনটি অন হয়ে যাবে চেইন অপশনটি শুধুমাত্র আপনার ট্যানজেন্টের ক্ষেত্রে ব্যবহার করা এইখানে একটি কার্ব রয়েছে এবং এইখানে এই লাইনটা হচ্ছে একটা টেন্জেন্ট এবং এই লাইনটা হচ্ছে একটা চেইন অপশনটি অন করে যদি আপনি কোনো একটা ধারকে সিলেক্ট করেন এবং সেই ধারটি যদি একটা কার্বের ট্যানজেন্ট হয়ে থাকে তাহলে সেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে আমি প্রথমে এই ধারটাকে সিলেক্ট করলাম তাহলে দেখুন যে সেই সাথে এই কার্ভ সহ এই ধারটাও সিলেক্ট হয়ে গেছে আমি স্কেপ বাটনটা প্রেস করে এখান থেকে বের হয়ে গিয়ে আমরা আবার ফিলেট কমেন্টটি অন করে আবার চলে গেলাম কমেন্ট বারে এবং চেইন অপশনটা অন করে নিলাম তারপরে আমরা হালকা একটু অরবিট করে নিয়ে আমরা যদি এই ধারটাকে সিলেক্ট করি তাহলে দেখুন শুধুমাত্র এই ধারটা সিলেক্ট হচ্ছে এর আগের মতো দুইটি ধার সিলেক্ট হয়নি কারণ হচ্ছে এইখানে কোনো প্রকার কার্বো নেই এবং এইখানে এই লাইনটা কোনো ট্যানজেন্টও না এইখানে দুটি লাইন একে অপরের সাথে নাইনটি ডিগ্রি এই জন্য এখানে শুধুমাত্র এই লাইনটাই সিলেক্ট হয়েছে তো যাই হোক আমি স্কেপ বাটন প্রেস করে পূর্বের অবস্থায় চলে গেলাম এবং আমরা একটু রোটেট করে নিয়ে আমরা আবার ফিলেট কমেন্টটি অন করে নিয়ে আমরা চলে গেলাম কমেন্ট বারে এখানে চেইন অপশানে ক্লিক করে তারপরে আমরা যে কোনো একটা ধারে ক্লিক করব যেটা হচ্ছে কোনো একটা কার্বেট ট্যানজেন এটাতেও করতে পারি কিংবা এই ধারটাতেও সিলেক্ট করতে পারি আমি এখানে ক্লিক করলে দেখুন যে সেই সাথে এই কার্ভ সহ এই ধারটাও সিলেক্ট হয়ে গেছে এখন আমাকে রেডিয়াস দিতে হবে আমি টাইপ করলাম আর তারপরে ইন্টার প্রেস করে আমি রেডিয়াস দিলাম সাপোজ পয়েন্ট অন তারপরে ইন্টার প্রেস করলাম তারপরে আবার ইন্টার প্রেস করলে আমরা একটা প্রিভিউ দেখতে পারবো সেই সাথে একটা গ্রিপ পাবো এই গ্রিপের মাধ্যমে আমরা সেই রেডিয়াসটা মেনটেন করতে পারি ম্যানুয়ালি তো আমি বর্তমানে সেটা চাচ্ছি না আমি আবার আর ইন্টারপ্রেস করলে আমার ফিলেটটা আমি পেয়ে যাব এই ছিল আমাদের ফিলেট এজের আন্ডারের চেইন লুপ এবং রেডিয়াস অপশান এরপরে আমরা দেখব আমাদের চ্যাম্পার এজেস কমান্ড কন্ট্রোল জেড করে আমরা পূর্বের অবস্থায় চলে যাচ্ছি চ্যামফার কমান্ডটি পেতে হলে আমাকে চলে যেতে হবে সলিড এডিটিং প্যানেলে অথবা আমি চলে যাব মেনুবারের মডিফাই অপশনে এইখানে ক্লিক করার পর চলে যাব সলিড এডিটিং অপশনে এখানে কারশুটা রাখলেই আমি এই জায়গায় পেয়ে যাব আমার চ্যামফার এজেস কমান্ড ফিলেট কমান্ডের মতো এইখানেও আমাদের একটা ধার সিলেক্ট করতে হবে আমি প্রথমে এই ধারটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিলেই আমাদের সেই ধারটা একটা ডিস্টেন্স অনুযায়ী কেটে যাবে তো বর্তমানে ডিসটেন্সটা এতটাই বিশাল দেয়া রয়েছে যে এটা অবজেক্টের বাইরে চলে গেছে আমি ডিসটেন্সের জন্য টাইপ করব ডি তারপরে এন্টার প্রেস করব তারপরে আমি सपোজ ডিসটেন্স দিলাম 0.01 তারপরে এন্টার প্রেস করলে একটা ডিসটেন্স আমার দেয়া হয়ে যাবে যেটা এক্স ওয়াই প্লেন বরাবর এবং আমাকে এবার জড বরাবর যে ডিসটেন্সটা সেটা দিতে হবে আমি আবার দিলাম सपোজ 0.1 তারপর এন্টার প্রেস করলে আরেকটি ডিসটেন্স আমার দেয়া হয়ে যাবে খুব ক্ষুদ্র দুইটি ডিস্টেন্স দিয়ে আমরা এই জায়গায় চ্যাম্পার করেছি আমরা আবার ডিস্টেন্স ইনপুট করবো আমি টাইপ করলাম ডি তারপরে ইন্টারপ্রেস করলাম তারপরে আমি এবার দিলাম পয়েন্ট জিরো ফাইভ তারপরে ইন্টারপ্রেস করলাম আবার দিলাম পয়েন্ট জিরো ফাইভ তারপরে ইন্টারপ্রেস করলাম তাহলে পারফেক্ট একটা চ্যাম্পার আমরা পেয়ে যাবো আমাদের অবজেক্টের জন্য তারপরে আমাকে আবার ইন্টারপ্রেস করতে হবে তাহলে আমরা একটা প্রিভিউ দেখতে পারবো সেই চ্যাম্পারটির এবং আমাকে দুইটি গ্রিপ দেওয়া হবে এই গ্রিপটা যদি আমি এই সাইডে মুভ করি তাহলে দেখুন ওয়াই প্লেনের দিকে যে ডিস্টেন্সটা সেটা মুভ হচ্ছে এবং বড় হচ্ছে আমি সাপোজ এই ডিস্টেন্সটা চাচ্ছি এইখানে দিলাম এবং আরেকটা ডিসটেন্সের জন্য এই ডিস্টেন্সে ক্লিক করে আমরা আরেকটা যে গ্রিফ রয়েছে যে ডিরেকশন বরাবর যে ডিসটেন্সটা সেটা আমি এখান থেকে মেনটেন করতে পারি ম্যানুয়ালি কোনো প্রকার কিবোর্ড ইনপুট আমাকে করতে হচ্ছে না আমি জাস্ট এইটা মাউসের মাধ্যমেই মেনটেন করতে পারছি আমি সাপোজ এই ডিসটেন্সটা চাচ্ছি তাহলেই আমার ডিসটেন্স দেওয়া হয়ে যাবে তারপরে ইন্টারপ্রেস করলেই আমরা আমাদের সেই অবজেক্টটা পেয়ে যাব। চ্যাম্পার কমেন্ডের আন্ডারে আরেকটি অপশন রয়েছে সেটা লুপ এবং এটা ফিলেট কমেন্ডের যে লুপ অপশনটি রয়েছে সেটার সাথে সিমিলার যে কোনো একটা ধারকে সিলেক্ট করলে সবগুলো ধার সিলেক্ট হয়ে যাবে কোনো একটা ফেসের সেটা নিয়ে আর কথা বললাম না আমরা কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে গেলাম এবার আমাদের এই থ্রি ডি অবজেক্টের টপ ফেসে আমরা একটা সার্কেল ড্র করবো এই জন্য আমাকে ডাইনামিক ইউসিএস অপশনটি অন রাখতে হবে বর্তমানে সেটা অন রয়েছে এবং আমি টাইপ করলাম সি তারপরে ইন্টারপ্রেস করে যে কোনো একটা পয়েন্ট থেকে আমি একটা সার্কেল ড্র করে নিলাম স্পেস বাটনটা প্রেস করে এই সার্কেল কমেন্টটি রিপিট করে এই পয়েন্টটি আমি আরেকটি সার্কেল ড্র করে নিলাম এবং এই দুটি সার্কেলের উপরে এক্সট্রুড কমেন্টটি অ্যাপ্লাই করবো আমি টাইপ করলাম আমি এক্সটি তারপরে ইন্টারপ্রেস করে এই সার্কেলটাকে সিলেক্ট করে যদি আমি ইন্টারপ্রেস করে একটা হাইট দেই সাপোজ এই হাইট দিয়ে আমি সেই থ্রিডি অবজেক্টটি পেয়ে গেলাম একইভাবে ডান সাইডের যে সার্কেলটা রয়েছে সেখানেও আমরা এক্সট্রুড কমেন্টটি অ্যাপ্লাই করলাম স্পেস বাটনটি প্রেস করার পরে এবার যদি আমি এই সিলিন্ডারগুলো টপ ফেসে চ্যাম্পার এবং ফিলেট কমেন্ট দুইটি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি প্রথমে একটু হালকা জুম ইন করে নিলাম তারপরে এখানে গিয়ে আমি ফিলেট এজ কমেন্টটি অন করে নিলাম এবং এই যে সার্কুলার ধারটা রয়েছে সেই ধারে আমি এই ফিলেট কমেন্টটি অ্যাপ্লাই করতে যাচ্ছি এর জন্য এই পিক বক্স দিয়ে সেই ধারটাকে আমি সিলেক্ট করব তারপরে রেডিয়াসের জন্য আমি টাইপ করব আর তারপর এন্টার প্রেস করলে আমি রেডিয়াস দিতে পারবো আমি রেডিয়াস দিলাম সাপোজ পয়েন্ট জিরো থ্রি তারপরে এন্টার প্রেস করলে সেই জায়গায় আমাদের একটা প্রিভিউ দেখাবে ফিলেটের তার তারপরে আমি আবার ইন্টারপ্রেস করে আবার ইন্টারপ্রেস করলেই আমি সেই ফিলেটটি পেয়ে যাব ঠিক একইভাবে ডান সাইডের যে সার্কুলার ফেসটা রয়েছে সেইখানে যদি আমি চ্যামফার কমেন্টটি অ্যাপ্লাই করি তাহলে এখানে গিয়ে চ্যামফার এজ কমেন্টটি অন করে নিলাম তারপরে সেই ধারটা আমি সিলেক্ট করলাম তারপরে আমাকে ডিসটেন্স দিতে হবে এই জন্য আমি টাইপ করলাম ডি তারপরে ইন্টারপ্রেস করে আমি ডিসটেন্স দিলাম পয়েন্ট জিরো থ্রি প্রেস ইন্টারপ্রেস করলাম আরেকটা ডিসটেন্স দিতে হবে এই ডিসটেন্স আমি দিলাম পয়েন্ট জিরো ফোর তারপরে ইন্টারপ্রেস করলে আমরা একটা চ্যামফার পেয়ে যাব এবং এটার প্রিভিউ দেখতে হলে আবার ইন্টারপ্রেস করতে হবে তাহলে আমরা দুইটা গ্রিপ পাবো এই দুইটা গ্রিপের প্রথমেও আমরা সেই চ্যাম্পারটাকে মেনটেন করতে পারি ম্যানুয়ালি তবে সেটা আমি চাচ্ছি না আমার চ্যাম্পারটাকে পেতে হলে আবার ইন্টারপ্রেস করতে হবে তাহলেই আমি সেই চ্যাম্পারটি পেয়ে যাব ঠিক একইভাবে এ দুটি সিলিন্ডারের বটম সার্ফেসে যদি আমি চ্যাম্পার এবং ফিলেট অ্যাপ্লাই করি তাহলে প্রথমে চলে যেতে হবে এই জায়গায় এখানে গিয়ে আমি প্রথমে ফিলেটে যে কমেন্টটি অ্যাক্টিভেট করে নিলাম তারপরে পিক বক্স দিয়ে এই ধারটাতে সিলেক্ট করে আমি ইন্টারপ্রেস করে আবার ইন্টারপ্রেস করলে ঠিক আগের যে ডিফল্ট রেডিয়াসটা দেয়া ছিল সেই অনুযায়ী আমরা একটা ফিলেট পেয়ে যাব। ঠিক একইভাবে যদি ডান সাইডের সিলিন্ডারে আমরা চ্যাম্পারেজ কমেন্ট অ্যাপ্লাই করি তাহলে এইখানে ক্লিক করে ডাবল ইন্টারপ্রেস করলেই আমরা আমাদের সে আগের চ্যাম্পারটি পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে নিচের দিকে যে ফিলেট এবং চ্যামফারটা হলো সেটা ভেতরের দিকে না হয়ে এটা বাইরের দিকে কেন হলো না এটা হচ্ছে একটা প্রশ্ন এবং এটা দেখানোর জন্যই মূলত আমি দুটি সিলিন্ডার এ করেছি আপনার এমনটাও প্রয়োজন হতে পারে যে আপনার যে ফিলেট এবং চ্যাম্পারটা থাকবে সেটা আপনার যে সিলিন্ডারটা রয়েছে সেটা থেকে বাইরের দিকে ঘুরে থাকবে বা চ্যাম্পার যেটা রয়েছে সেটা বাইরের দিকে হবে আপনি যদি সেইভাবে করতে চান তাহলে আপনাকে প্রথমে সেই অবজেক্টগুলোকে ইউনিয়ন করে নিতে হবে ইউনিয়ন করার পরে যদি আপনি ফিলেট এবং চ্যাম্পার এজ কমেন্ট দুটি অ্যাপ্লাই করেন তাহলে আপনার সেগুলো হবে বাইরের দিকে আমি কন্ট্রোল জেড করে কয়েকটা স্টেপ আগে চলে যাচ্ছি বর্তমানে এটি কোনো প্রকার ফিলেট এবং চ্যাম্পার হয়ে নেই এবং এ দুটি অবজেক্ট এই যে আমাদের মেইন অবজেক্ট রয়েছে সেটার সাথে সেপারেটেড এটাকে আমরা ইউনিয়ন করব এই জন্য আমি টাইপ করলাম ইউ এন আই তারপরে ইন্টারপ্রেস করলে আমার ইউনিয়ন কমিটি চালু হয়ে যাবে তারপরে আমি সেই তিনটি অবজেক্ট সিলেক্ট করব সিলেক্ট করে ইন্টারপ্রেস করলেই সেটা একটা সিঙ্গেল অবজেক্টে কনভার্ট হয়ে যাবে এবং এখন যদি সেই ধারগুলোতে আমি ফিলেট এবং চ্যাম্পার এজ কমেন্ট দুটি অ্যাপ্লাই করি তাহলে কেমন হয় দেখি আমি প্রথমে ফিলেট এজ কমেন্টটি অ্যাপ্লাই করে নিলাম তারপরে এই ধারটাকে সিলেক্ট করে যদি আমি ইন্টারপ্রেস করে আবার ইন্টারপ্রেস করি তাহলে দেখুন যে বর্তমানে যে ফিলেটটা হয়েছে সেটা আমাদের বাইরের দিকে হয়েছে ভেতরের দিকে হয়নি ঠিক একইভাবে অপর সিলিন্ডারটার উপরে যদি আমরা চ্যাম্পার কমেন্টটি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে সেটা অন করে নিয়ে সেই ধারটাকে সিলেক্ট করে যদি ইন্টারপ্রেস করে আবার ইন্টারপ্রেস করি তাহলে দেখুন এইবার যে চ্যাম্পারটা আমরা পেয়েছি সেইটা বাইরের সাইডে ভেতরের সাইডে হয়নি এই ছিল আমাদের ফিলেট এজ এবং চ্যামফার এজ কমেন্ট আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে